আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। যারা বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন, কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন? অপশন ওয়ান, যেখানে বাদীর থেকে বিবাদী বেশি দায়ী। অপশন টু, যেখানে চুক্তিটি বাদী কর্তৃক সমাপনীয়। অপশন থ্রি, যেখানে আপাতত দৃশ্যমান কারণে অবৈধ চুক্তি। অপশন ফোর, বর্ণিত সবগুলোই সঠিক। সঠিক উত্তর থ্রি, যেখানে আপাত দৃশ্যমান কারণে অবৈধ চুক্তি, অর্থাৎ যেখানে দৃশ্যমান হয় যে চুক্তিটি অবৈধ, সেক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, ইফেক্ট অব ডেথ বিফোর রাইট টু সিউ অ্যাক্রস, এটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে? অপশন ওয়ান, 11 ধারায়। অপশন টু, 17 ধারায়। অপশন থ্রি, 19 ধারায়। অপশন ফোর, 29 ধারায়। সঠিক উত্তর অপশন টু, 17 ধারায়। পরবর্তী প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির 160 ধারার বিষয়বস্তু কি? অপশন ওয়ান, পুলিশের সাক্ষী তলবের ক্ষমতা। অপশন টু, পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষাকরণ। অপশন থ্রি, আমলযোগ্য মামলার তদন্তের রিপোর্ট। অপশন ফোর, ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বীকারোক্তি গ্রহণ। সঠিক উত্তর অপশন টু, পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষাকরণ, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 160 ধারার বিষয়বস্তু হচ্ছে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে 161 ধারা জবানবন্দি গ্রহণ করবেন। পরবর্তী প্রশ্ন, তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে? অপশন ক, আর্জি নাকচ। অপশন খ, আর্জি ফেরত। অপশন গ, মামলা খারিজ। অপশন ঘ, কুটফি বাতিল। সঠিক উত্তর অপশন গ, মামলা খারিজ, অর্থাৎ তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে মামলা খারিজ হয়ে যাওয়া। পরবর্তী প্রশ্ন, কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? অপশন ক, আপিল। অপশন খ, রিভিশন। অপশন গ, রিভিউ। অপশন খ, সত্য ঘোষণা। সঠিক উত্তর অপশন ঘ, সত্য ঘোষণা, অর্থাৎ সত্য ঘোষণা মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বিদায় নেওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।